সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে ব্যবসায়িক দিক দিয়ে এসএস রাজামৌলির আরআরআর মুক্তির আগেই তারই সিনেমা বাহুবলী 2 এর রেকর্ড ব্রেক করে ফেলল। এখন পুরো বিষয় আসছি, বা তার আগে বলে নেই, বাহুবলী দিয়ে এসএস রাজামৌলি এমন রেকর্ড বক্স অফিসে ক্রিয়েট করে ফেলেছিল যেগুলো অ্যাট দ্যাট টাইম কল্পনার বাইরে ছিল। শুধু রিজিওনাল বক্স অফিসে নয়, ন্যাশনাল ইন্টারন্যাশনাল বক্স অফিসেও বাহুবলী রেকর্ড করেছিল। ইনফ্যাক্ট এরই মাঝে অনেকগুলো মুভি রিলিজ পেলেও বাহুবলীকে বিট করতে কেউ পারেনি। এখনও টপে রয়েছে এই বাহুবলী। অ্যান্ড রাইট নাও এস এস রাজামৌলি কাজ করছে তার আপকামিং ফিল্ম আরআরআর নিয়ে, যেই মুভি নিয়ে পুরো ইন্ডিয়া জুড়ে একটা হাই অ্যান্টিসিপেশন রয়েছে। কজ এখানেও এমন কিছু দেখা যাবে যেটা ইন্ডিয়ান সিনেমাতে আগে কখনোই দেখা যায়নি। আর এমন অ্যান্টিসিপেশন থাকবে নাই বা কেন, অবভিয়াসলি এখানে কাস্টিংটা হিউজ। দুজন সাউথ ইন্ডিয়ান সুপারস্টার রাম চরণ অ্যান্ড জুনিয়র ইন্ডিয়া রয়েছেন, তাছাড়া বলিউড থেকেও থাকছেন অজয় দেবগান এবং আলিয়া ভট্ট। আর এছাড়া ফরফ্রন্টে তো রাজামৌলি আছেনই। সো রাজামৌলি সিনেমার উপর সবার একটা ভরসা আছে। ইনফ্যাক্ট এই মুভি কিন্তু এরই মাঝে রেকর্ড ব্রেক করা স্টার্ট করেও দিয়েছে। সাউথ ইন্ডিয়া জুড়ে আরআরআর থিয়েট্রিক্যাল রাইটস এরই মাঝে হিউজ অ্যামাউন্টে সেল হয়েছে এবং সেটা আগে সব রেকর্ড ভেঙে দেয়, এমনকি বাহুবলী 2 এর রেকর্ডও ভেঙে দেয়। গতকাল কোমল নাহাটা টুইটারে একটি পোস্টের থ্রু জানিয়েছেন এরই মাঝে সাউথ ইন্ডিয়াতে টোটাল কত কোটি টাকায় আরআরআর এর থিয়েট্রিক্যাল রাইট সেল হয়েছে। তার পোস্ট অনুযায়ী অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রিজিয়নে এই মুভি থিয়েট্রিক্যাল রাইট সেল করেছে 215 কোটি রুপি দিয়ে, এবং কর্ণাটকায় এই মুভি রাইট সেল করেছে 50 কোটি রুপিতে, এবং কেরালায় থিয়েট্রিক্যাল রাইট সেল হয়েছে 15 কোটি রুপিতে। তামিলনাড়ুতে এখনও কথাবার্তা চলছে, তবে এখানেই শেষ নয়, ওভারসিসে থিয়েট্রিক্যাল রাইট সেল হয়েছে 70 কোটি রুপিতে। এবং এই সব কিছু মিলিয়ে আরআরআর ই ফার্স্ট ফিল্ম যেটার প্রি রিলিজ বিজনেসে 400 কোটি রুপিরও বেশি ইনকাম করেছে, তাও আবার শুধুমাত্র সাউথ ইন্ডিয়া এবং ওভারসিসে থিয়েট্রিক্যাল রাইট সেল করে। অ্যান্ড অলরেডি বাহুবলী 2 এর প্রি রিলিজ বিজনেসের রেকর্ড ব্রেক করে দিয়েছে, কারণ বাহুবলী 2 নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া এবং ওভারসিস মিলিয়ে থিয়েট্রিক্যাল রাইট সেল করেছিল 350 কোটি রুপিতে। সো বুঝাই যাচ্ছে আরআরআর বাহুবলী 2 কে হিউজ মার্জিনে বিট করে দিয়েছে। এখন সাউথ ইন্ডিয়াতে যেহেতু এত কোটি টাকাতে বিক্রি হয়েছে, সো নো ডাউট সো নর্থ ইন্ডিয়া জুড়ে আরও চড়া দামে আরআরআর এর থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি করা হবে। তো সব কিছু মিলিয়ে বোঝা যাচ্ছে আরআরআর ইন্ডাস্ট্রিতে একটা নতুন হিস্ট্রি ক্রিয়েট করতে যাচ্ছে। বাট তারপরেও কী হয় সেটা দেখা যাবে মুক্তির পর, এবং এই মুভি মুক্তি পাচ্ছে 8 জানুয়ারি 2021। সো ভিউয়ার্স, আরআরআর এর থিয়েট্রিক্যাল রাইটস এর এমন ইনকাম শুনে আপনি কী ভাবছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।